বাড়িতেই গাঁজা চাষ করে সেই গাঁজা প্যাকেট করে বিক্রি করা হচ্ছিল বিভিন্ন বাজারে। দীর্ঘদিনে এই কারবার চলেই আসছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালো পুলিশ। ঘটনায় গ্রেপ্তার শম্ভু মণ্ডল নামে এক ব্যক্তি। জানা যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত খোলাচাঁদ ফাপড়ি এলাকায় বহুদিন ধরেই এই কারবার চলছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়িতে খোলা হয়েছিল গাঁজার ফ্যাক্টরি, এরপর সেখানেই গাঁজার প্যাকেট তৈরি করে বিভিন্ন বাজারে তা বিক্রি করা হচ্ছিল। বুধবার সেখানেই অভিযান চালিয়ে ভক্তিনগর থানার পুলিশ সেখান থেকে উদ্ধার করে 3 কেজি গাঁজা, পাশাপাশি গাঁজার গাছও নষ্ট করে পুলিশ। ঘটনায় একজন কে গ্রেফতার করে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাহলে একদম পুড়িয়েই দিতে হবে, এটা নিয়ম, ডিস্ট্রয় করতে হবে।